অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করায় ইসির বড় চ্যালেঞ্জ, সব দলকে আনার চেষ্টা থাকবে জানালেন সিইসি। শনিবার থেকে অস্থায়ীভাবে চালু হচ্ছে বঙ্গবাজার গাউসিয়া মার্কেট ঝুঁকিপূর্ণ পরিদর্শন শেষে ফায়ার সার্ভিস। সংসদের সুবর্ণ জয়ন্তীতে বিশেষ অধিবেশন শুরু, অগণতান্ত্রিক পরিস্থিতি যেন ফিরতে না পারে প্রত্যাশায় স্পিকারের। গৃহকর্মী হিসেবে প্রবাসেও দুর্ভোগে নারীরা, প্রতারণায় জড়িত এজেন্সিগুলো দালালদের দৌরাত্ম্য বন্ধের দাবি। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের, ব্রাজিলে চার স্কুল শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। ঢাকা টেস্টে ইনিংসে পরাজয় এড়ালো আয়ারল্যান্ড, টাইগারদের নতুন সহকারী কোচ হলেন নিক পোথাস। শুভেচ্ছা, আমন্ত্রণ, সংবাদ দুপুরে বলছিলাম সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। এবারে বিস্তারিত সংবাদ। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ইভিএম কিংবা ব্যালট নয়, নির্বাচনে প্রধান চ্যালেঞ্জ সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা। দুপুরে কমিশন কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, কারো চাপে নয়, ইভিএম নিয়ে অনিশ্চয়তার কারণেই কমিশন ব্যালটে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 300 আসনে ব্যালটে ভোটের সিদ্ধান্তের পর নানা আলোচনা সমালোচনার মুখে পড়ে নির্বাচন কমিশন। প্রশ্ন, কোনো চাপে কিংবা বিএনপিকে ভোটে আনতে এই সিদ্ধান্ত কিনা, এসব প্রশ্নের উত্তর দিতেই বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান নির্বাচন কমিশনার। বলতে পারবো না আমরা, জানান কোনো চাপে কিংবা বিএনপি কানার উদ্দেশ্য নয়, ইভিএম নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার কারণেই ব্যালটের সিদ্ধান্ত। অনিশ্চয়তা একটা দোদুল্যমানতা আমাদের মধ্যে কাজ করেছে, আমি নিজেও তখন এর পক্ষে ছিলাম না, আমরা তাহলে আর এই ইভিএম এ যাবো না, আমার আরো দুজন সহকর্মী ওনারাও ইভিএম এর পক্ষে থাকেননি, তো আমরা ওইটার ভিত্তিতে দীর্ঘ সময় আলাপ আলোচনা করে এই সিদ্ধান্তটা নিয়েছি। এটা সম্পূর্ণরূপে আমাদের সিদ্ধান্ত, যেটা বলা হয় বাইরে যে এটাকে কারো চাপে করা হয়েছে কিনা বা বিএনপিকে নির্বাচনে আগ্রহী করার জন্য করা, ওই ধরনের কোনো চিন্তা চেতনা আমাদের মধ্যে কাজ করেনি। সিএসি বলেন, ইভিএম কিংবা ব্যালট নির্বাচনের বড় চ্যালেঞ্জ নয়, সব রাজনৈতিক দলকে ভোটে আনাই বড় চ্যালেঞ্জ। যে রাজনৈতিক সংকটটা বিরাজ করছে নির্বাচনে সবাই বা প্রধানতম দলগুলো অংশগ্রহণ করবেন কি করবেন না, সেটা হচ্ছে অনেক বড় চ্যালেঞ্জ। সকল দল নির্বাচনে অংশগ্রহণ করুক, সে লক্ষ্যে আমাদের প্রয়াস শেষ পর্যন্ত অব্যাহত থাকবে। সব দল অংশ না নিলে নির্বাচনের গ্রহণযোগ্যতাও কমে যায় বলে মনে করেন কাজী হাবিবুল আউয়াল। আতি আনোয়ার উন্তু, দেশ টিভি, ঢাকা। তৃতীয় দিনে এসে কক্সবাজারের আগুন শতভাগ নিয়ন্ত্রণে, তবে কিছু কিছু জায়গায় এখনো আছে ধোঁয়ার অস্তিত্ব। সকাল থেকে বঙ্গবাজার মার্কেটের এলাকাটি দখলে নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আর পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান জানালেন, ঈদের আগেই অস্থায়ীভাবে চালু করা হবে বঙ্গবাজার। বিস্তারিত জানাচ্ছেন ওয়াসিফ পার্থ। তৃতীয় দিনে বঙ্গবাজারের আগুন পুরোপুরি নির্বাপন করেছে ফায়ার সার্ভিস, তবে কিছু জায়গায় দেখা গেছে ধোঁয়ার অস্তিত্ব। পুরো এলাকাটি জুড়ে এখন কেবলই সব হারা মানুষগুলোর দীর্ঘশ্বাস। বিশৃঙ্খলা এড়াতে পুড়ে যাওয়া বঙ্গবাজার এলাকাটি নিয়ন্ত্রণে নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, নিষেধ করা হয়েছে সর্বসাধারণের প্রবেশ। ভেতরে প্রবেশ করতে না পারলেও বাহিরে দাঁড়িয়ে কষ্টের কথা বলছেন ব্যবসায়ীরা। পাঁচটা দোকান, একটা গোডাউন ছিল, মোট ছয়টা, এর ভিতরে আমার সম্পূর্ণ পুড়ে গেছে, আমি কিছু বাইর করতে পারি নাই। আমার 20 লক্ষ টাকার মালামাল ছিল এবং 50,000 টাকা ক্যাশ ছিল দোকানে, এগুলো সব পুড়ে ছাই হয়ে গেছে, আমি একটা সুতো বাইর করতে পারিনি। কি ব্যবস্থা করবে করবে না, কোথায় যায় দাঁড়াবে, আমাদের দাঁড়ানোর কথা পথ নাই, সংসার রাজ্য বাচ্চা কাচ্চা সব না খেয়ে আছে, এই পরিস্থিতি ভাই, কি বলবো ভাই, বলার অপেক্ষা নাই। ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর শিল্প ও বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান জানান, ঈদের আগেই অস্থায়ী ভিত্তিতে দোকান খুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। পারপাসটা হইল ঈদের আগে,
আজকে তো অলরেডি আপনার কত 14 রমজান হয়ে গেছে, এখন এটা করতে করতে যদি 14 দিন চলে যায় তাহলে তো আপনার উদ্দেশ্যটা তো লস হয়ে যাবে, ওটা সফল করতে হলে খুব তাড়াতাড়ি করতে হবে। দোকান চালু করার কথা শুনে কিছুটা হলেও আশার আলো দেখছেন ব্যবসায়ীরা। এছাড়াও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহায়তার দাবি জানান। যদি আমাদের মার্কেটটা যদি গড়া তুলে দেয় এটাই আমার ভরসা আশা। এখন আমরা তো চাচ্ছি যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখানে একটু বসার একটু ব্যবস্থা করে দেব, তাহলে আমাদের একটু উপকৃত হবে, নাহলে তো আমাদের কিছুই নাই ভাই। সর্বোপরি বঙ্গবাজারের ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা। ওয়াসিফ পার্থ, দেশ টিভি, ঢাকা। সব হারিয়ে নিঃস্ব বঙ্গবাজারের কয়েক হাজার ব্যবসায়ী। কবে আবার ফিরতে পারবেন ব্যবসায়, কিভাবে শোধ করবেন ঋণ, রয়েছে সে দুশ্চিন্তা। সব পুড়ে যাওয়ায় দোকানের কর্মচারীরা হয়ে পড়েছেন বেকার। ক্ষতিপূরণের বিষয়ে আগামী রোববার ঢাকা দক্ষিণের মেয়রের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের। শাহাদাত নিশাদের রিপোর্ট। দুদিন আগেও যে রঙিন কাপড়গুলো মোড়ানো ছিল স্বচ্ছ পলিব্যাগে, সে কাপড়গুলোর রং এখন একটাই, কালো। ক্রেতা বিক্রেতার হাক ডাকের বঙ্গবাজার এখন ধ্বংসস্তূপ, যেখানে শুধু হাহাকার। নতুন কাপড়ের গন্ধ নেই, আছে পোড়া গন্ধ। অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের স্বপ্ন ভঙ্গের সঙ্গে পুড়ে ছায় শ্রমিকদের স্বপ্নও। দোকান খুললে না তাদের দরকার, দোকান না খুললে তো হবে না, তার ঈদ নাই, অফিসে তার বাল বাচ্চা আছে, ঈদ আছে, বাচ্চা আছে, একটা জামা কিনে দিতে হবে তো, একটা শার্ট কিনে দিতে হবে তো। আমাদের এই জায়গায় যত দোকান আছে প্রায় 1,00,000 লোকের মতো কর্মসংস্থান নষ্ট হয়ে গেছে, আমরা সবাই বেকার। ঈদ সামনে রেখে জমে উঠেছিল বেচাকেনা। ঈদ বোনাস নিয়ে পরিবারের সঙ্গে ঈদ করার প্রহর গুনছিলেন তারা, কিন্তু এখন কর্ম হারিয়ে বেকার তারা। বেতন পাওয়া মালিকের কাছ থেকে বেতন কেভাবে চাইবো, মালিক কোটি কোটি টাকা পরে চাই হয়ে গেছে, বেতন চাওয়ার মতো তো কোনো নেই। সবার সাথে ঈদ করবো, এখন যখন ঈদ করার টাইম আসে তখন এই সমস্যাটা হয়ে গেছে, এবার যখন কেনাকাটা বেচা কিনা বাড়বো ওই টাইমে আগুনটা লাগিয়ে গেছে। যারা এখানে কর্ম করে খাইতাম বা আজকে আমাদের একজন, আমার একজনের দ্বারা আমার ফ্যামিলির দেখা গেছে 6-7 জন খাইতো, এখন এখানে তো, এখানে তো আমাদের একেবারে কর্মসংস্থানটা একেবারেই মানে বিলীন হয়ে গেল। কর্মীরা বেতন পাবেন কিনা তাও জানেন না, পরিবার নিয়ে পড়েছে বড় অনিশ্চয়তায়। এ অবস্থায় তাদের পাশে দাঁড়ানো উচিত বলে মনে করেন অনেকে। সব বেকার, এখানে হাজার হাজার লাখ লাখ শ্রমিক কিন্তু সবাই তো বেকার। 7-8 তারিখে হয়তো বেতন পাবো, বেতন পাইয়া মনে করেন হয়তো সবাই মানে ঈদের পোশাক টোশাক যাবতীয় বাজার টাজার করবো, কিন্তু এখন তো কেউ কিছুর আশা ভরসা নাই, অন মানে লাওয়ার ইসের মতন ঘুরতে আস। ঈদের সাথে কাজকর্ম কর্ম খুব আশা ভরসা করেছে, মাল বেচে নাই, কিছু জিনিসপত্র নিবো, কোনোটা হলো না। আমাদের অবস্থান থেকে একটু দাঁড়ানোর জন্য চেষ্টা করবো, দেশবাসীর কাছে আমিও অনুরোধ করতেছি যেন আপনারা সবাই ওনাদের পাশে, ব্যবসায়ীদের পাশে দাঁড়ায়। বঙ্গবাজার দোকান মালিক সমিতির নেতারা জানান ক্ষতিপূরণের বিষয়ে রোববার ঢাকা দক্ষিণ সিটির মেয়রের সঙ্গে বৈঠক করবেন তারা। দোকানের কর্মচারীরা শ্রমিক, যারা আমাদের কাছে মালটাল বিক্রি করে বা মালটাল আমরা যাদের কাছ থেকে নেই তারাও তো আমাদের শ্রমিক, তাদের জন্য যতটুকু করার আমারটা করলে আমরা যদি করতে পাই তারাও পাবে ইনশাল্লাহ। রবিবার দিন মেয়রের সাথে প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রাম আমরা ডিসিশন পাবো যে আমরা কোন দিন খালি করব এবং কীভাবে আমরা বসাইতে দিব, লিস্টটা নিয়ে গেলে আমরা সব কিছু পাবো, এবং লিস্ট নিলে ক্ষতিপূরণ আমাদেরকে কী দিবে আমরা রবিবার দিন আপনাদেরকে জানাতে পারবো। প্রধানমন্ত্রীর কাছে আমরা সাধারণ ব্যবসায়ীদের পক্ষে মালিক সমিতি আমরা দাবিদার যে প্রধানমন্ত্রী আমাদেরকে, আমাদের ব্যবসায়ীদেরকে সহযোগিতা করবেন। ঐতিহ্যের বঙ্গবাজারে দ্রুতই ফিরতে চান এখানকার হাজার হাজার ব্যবসায়ী ও কর্মচারীরা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। ঢাকার গাউসিয়া সহ বেশিরভাগ মার্কেটই অগ্নি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। অগ্নি নির্বাপনে যে সকল ব্যবস্থা থাকা দরকার তার অধিকাংশই নেই মার্কেটগুলোতে। সকালে রাজধানীর গাউসিয়া মার্কেট পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান গাউসিয়া মার্কেটে ফায়ার হাইড্রেন্ট বা জলের উৎস নেই, স্মোক ডিটেক্টর কিংবা মার্কেটের নিজস্ব ফায়ার ফাইটিং টিমও নেই। তিনি আরও বলেন দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে কাজ করবে, সেজন্য পর্যাপ্ত পানির ব্যবস্থাও পাওয়া যায়নি, তবে আগুন নেভানোর জন্য ফায়ার অ্যাক্টিভিস্টগুলো রয়েছে। ঢাকা শহরে অনেক মার্কেট ঝুঁকিপূর্ণ আছে, আপনার এর মধ্যে ঠাটারি বাজার একটা মার্কেট আছে, বাজার কাঁচা বাজার, তারপরে আপনার রাজধানী সুপার মার্কেট আছে, নিউ মার্কেট আছে, চক বাজারে মার্কেট আছে,
অনেকগুলো মার্কেট আছে, কিন্তু প্রত্যেকটাই কিছু না কিছু ঝুঁকিপূর্ণ। কারণ এখানে সবাই সফলতা বাস্তবায়ন করতে পারেনি বা ফায়ার সার্ভিসের যে রিকোয়ারমেন্ট ফুলফিল বাস্তবায়ন করতে কেউ পারেনি। আমাদের ঝুঁকিপূর্ণ, আমাদের দৃষ্টিতে আমরা অনুরোধ করব এই মার্কেটগুলো যেন স্বয়ংসম্পূর্ণ হয়। রাজধানীর ব্যস্ততম মার্কেটগুলোয় আগুন লাগার অন্যতম কারণ মালিক বা কর্তৃপক্ষের উদাসীনতা, এমন দাবি করে ফায়ার সার্ভিস বলছে তাদের সতর্কবার্তা মানছে না কেউ। অন্যদিকে ঢাকার মার্কেটগুলোকে ঝুঁকির মধ্যে ফেলার জন্য প্রশাসনের বিভিন্ন সংস্থার সমন্বয়ের অভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ফলে প্রতিবছর লাগছে আগুন, বাড়ছে হতাহত, সব হারিয়ে নিঃস্ব হচ্ছেন ব্যবসায়ীরা। মাসুদ মুস্তাহিদের রিপোর্ট। সর্বগ্রাসী আগুন জ্বলে পুড়ে সব শেষ করে দিলেও নির্বাপনের সক্ষমতা যেন কারো নেই। বঙ্গবাজারে আগুন এবারই প্রথম নয়। এর আগে 2018 সালের 24 জুলাই বঙ্গবাজার কমপ্লেক্সের গুলিস্তান ইউনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর মার্কেট কর্তৃপক্ষকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দুই দফা সতর্কতা নোটিশ দেয়া হয়। তবে কান দেননি কর্তৃপক্ষ, যার ফল নিঃস্ব হল হাজার হাজার ব্যবসায়ী। শুধু বঙ্গবাজার নয়, ফায়ার সার্ভিসের জরিপে উঠে আসে রাজধানীর 1,305টি শপিং মল ও মার্কেট আগুনের ঝুঁকিতে। এর মধ্যে 622টি খুবই ঝুঁকিপূর্ণ আর 678টিকে চিহ্নিত করা হয়েছে ঝুঁকিপূর্ণ হিসেবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের এই কর্মকর্তা বলছেন, ঢাকার ব্যস্ততম মার্কেটগুলো কর্তৃপক্ষের উদাসীনতার কারণে আজ মারাত্মকভাবে হুমকির মুখে। আমি বছর ধরে 2 লক্ষ টাকা লাভ করলাম, কিন্তু বছর শেষে আমার 2 কোটি টাকার ইনভেস্টমেন্ট জ্বলে গেল, তাহলে ক্ষতিটা কিন্তু আলটিমেটলি বড় বড় ধরনের ক্ষতি হলো। আমি মনে করি নিরাপত্তার জন্য মানুষকে এই জায়গাটায় আসতে হবে। উন্নত দেশগুলো উন্নত হয়েছে কীভাবে, এই জায়গাগুলো তারা বর্জন করে আসতে পেরেছে বলে। আমাদের দেশে কিন্তু সিটি ছড়িয়ে পড়ছে, স্প্রেড আউট হচ্ছে, এখন কেরানীগঞ্জ সিটি হয়ে যাচ্ছে, গাজীপুর সিটি হয়ে যাচ্ছে। তো আমাদের যেটা করতে হবে, নিরাপত্তার জায়গায় স্যাক্রিফাইস কিছু করতে হবে। আমরা সিকিউরিটির জন্য যত সতর্ক, সেফটির জন্য অত সতর্ক থাকি না। আতঙ্কে আছেন এসব মার্কেটের ব্যবসায়ীরাও। এরকম ধরেন 10 লাখ টাকা, 2 মিলিয়ন প্রায় 10-12 লাখ টাকার মাল আছে এরকম সবার দোকানে। এক এক দোকানে আপনার 20 লাখ টাকার মাল আছে, 50 লাখ টাকার মালও আছে, 1 কোটি টাকার মালও আছে। এই বাকুশ আমার মার্কেটে আছে আপনার 1600 দোকান, সবগুলা মিলে আমরা 4,000 দোকান আছে। এই মার্কেটে মনে করেন কয়েকদিন পর পরই আগুন লাগে, এই মার্কেটের এই সিকিউরিটি সিস্টেম অতটা ভালো না, আগুন লাগলে তো বই ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়াতে, এই নিয়ে আমরা ব্যাপক আতঙ্কের মধ্যে থাকি। তো আমাদের মার্কেটে এইভাবে চলতেছে, এটা ভবিষ্যতে কোনো পরিকল্পনা নাই এখনো, কোনো কিছু পারবো না, সর্বস্ব হারাই হবো আমরা, আমাদের সবচেয়ে ক্ষতি হবে এরই, আমরা কোনো কিছু বাঁচাইতে পারবো না আগুন লাগলে। বিশেষজ্ঞরা বলছেন সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ের অভাবে শুধু মার্কেট নয় পুরো ঢাকা শহরই হুমকিতে। আমাদের যে লগুলো আছে সরকার যথেষ্ট ল তৈরি করছেন, সেগুলোকে বাস্তবায়ন করা এবং ঘটনা ঘটার আগেই সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, রাজুকের দরকার হচ্ছে বিল্ডিংটা চেক করার, ব্যর্থ হয়েছে কিনা সেটা দেখা, ফায়ার সার্ভিসের দেখা হচ্ছে যে যে বিল্ডিং বা যেই ভবন বা যেই মার্কেট আছে সেখানে যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে ফায়ার সেফটি সিস্টেম আছে কিনা। প্রতিবছর দেশে ছোট বড় গড়ে 20,000-এরও বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসব ঘটনায় মৃত্যুর হার গড়ে 150%, ক্ষয়ক্ষতি কয়েক হাজার কোটি টাকা। এ থেকে মুক্তির উপায় কেবলই সতর্কতা বলছেন সংশ্লিষ্টরা। মাসুদ মুস্তাহিদ, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজ থেকে শুরু হলো বিশেষ অধিবেশন। আগামীকাল বেলা 3টা পর্যন্ত সংসদ মুলতবি করা হয়। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সকাল 11টায় 22তম এই অধিবেশন শুরু হয়। শুরুতেই 2 সাবেক মন্ত্রী ও 7 সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে সর্বসম্মতিক্রমে একটি শোক প্রস্তাব গৃহীত হয়। সভায় বেশ কয়েকটি আইন সংশোধন বিল উত্থাপন করা হয়। এছাড়া দুর্নীতি দমন কমিশন, সরকারি কর্ম কমিশনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারের সম্প্রতি অর্থ পাচার ও অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ নিরূপণের লক্ষ্যে 3টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ পুলিশ পৃথক পৃথক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ, ক্ষতিগ্রস্তের তালিকা ও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে কমিটি গঠন করেছে। কমিটিগুলোর প্রতিবেদন পাওয়া গেলে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে বলে আমি বিশ্বাস করি। তদন্ত কমিটির অনুসন্ধান
ও সুপারিশের ভিত্তিতে পরিকল্পিত উপায়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হলে ভবিষ্যতে এ ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ড প্রতিরোধ সম্ভবপর হবে। প্রধানমন্ত্রী তো একটা ব্যাংকের লাইসেন্স দেন, ব্যাংক কিভাবে চলবে সেটা দেখার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের, মন্ত্রণালয়ের ব্যাংকিং ডিভিশনের, তাদেরকে জবাব দিতে আনতে হবে যে কেন এই ব্যাংকের টাকাগুলো জনগণের টাকা লুটপাট হচ্ছে, কে এই জন্য দায়ী। এই জন্য একটা ইনকোয়ারি কমিটি মধ্যে আপনার নেতৃত্ব করতে পারেন, একটা ইনকোয়ারি কমিটি করেন, আমরা বের করে দেবো, এটা বড় কোনো কথা নাই। আগামীকাল 50 বছর পূর্ণ করছে জাতীয় সংসদ, তবে এ পথচলা মসৃণ ছিল না বলে মন্তব্য করেছেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর সংবিধানকে অবৈধভাবে কাটাছেঁড়া করা হয়, সে অগণতান্ত্রিক পরিস্থিতি যেন ফিরে না আসে সেটাই প্রত্যাশা। সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজ বসছে বিশেষ অধিবেশন, বিস্তারিত জানাচ্ছেন নূপুর মাহমুদ। 1973 সালের 7ই মার্চ অনুষ্ঠিত হয় বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন, আর 7 এপ্রিল যাত্রা শুরু জাতীয় সংসদের। ওই দিনে বসে প্রথম অধিবেশন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন প্রথম সংসদের সংসদ নেতা। স্বাধীনোত্তর বিপর্যস্ত বাংলাদেশকে নতুন করে সাজাতে এই সংসদে বসেই বঙ্গবন্ধু নেন জাতীয় গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত। এরপর কেটে গেছে দীর্ঘ 50টি বছর, নানা চড়াই উৎরাই পেরিয়ে দেশে বর্তমানে সংসদীয় গণতন্ত্র স্থিতিশীল রূপ পেয়েছে। জাতীয় সংসদের বিশেষ এই মুহূর্তে স্পিকার জানান, 75 পরবর্তীতে সংবিধানকে অবৈধভাবে পরিবর্তন করা হয়। আমরা এই বিশেষ সময়টিকে উদযাপনের জন্য কিছু কার্যক্রম হাতে নিয়েছি, তার মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটি বিশেষ অধিবেশন, যেখানে আমাদের বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ আসবেন জাতীয় সংসদে এবং তিনি একটি স্মারক বক্তৃতা এখানে দেবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ নেতা, তিনি সংসদে উত্থাপন করবেন এবং তার পক্ষে বক্তব্য রাখবেন। বর্তমান সংসদ সক্রিয় ও গতিশীল উল্লেখ করে স্পিকার আরও বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঠিক রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ। একটা সংসদীয় গণতন্ত্রে বা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে পার্লামেন্ট ইজ দ্য এপিটম, ইট ইজ দ্য সেন্টারপিস অফ ডেমোক্রেসি। কাজেই পার্লামেন্ট যখন গতিশীল সক্রিয় থাকবে, তখন মানুষের জীবনমানের উন্নয়ন, তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, সেগুলো করা সম্ভব এবং সরকারকেও জবাবদিহিতা এবং একটা স্বচ্ছতার ভিতরে নিয়ে আসার যে প্রক্রিয়া, সেটাও কিন্তু জাতীয় সংসদ থেকেই করা হয়ে থাকে। বিএনপির যে আমাদের সাথে যে সদস্যরা সংসদে ছিলেন, তারা কিন্তু নিয়মিত সংসদে আসতেন যখন তারা এই সংসদে যতদিন ছিলেন, এবং তাদেরকে কথা বলার যথেষ্ট সুযোগও সেই সংসদে তারা পেয়েছেন। তারা যে কারণে পদত্যাগ করেছেন সেটা ওনাদের একটা ইন্টারনাল ডিসিশন। এখানে সংসদ থেকে তারা কোনোভাবে বিরূপ কোনো আচরণ পেয়েছেন বা তাদেরকে কথা বলতে দেওয়া হয়নি বা তাদেরকে কোনোভাবে বাধাগ্রস্ত করা হয়েছে, এ ধরনের কোনো অভিযোগ আমার জানা নেই। জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার বসবে বিশেষ অধিবেশন। চলতি একাদশ সংসদে 22তম এই অধিবেশনে শুক্রবার ভাষণ দিবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এছাড়া সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভাষণ দিবে বলে জানান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। একটা সংসদীয় গণতন্ত্র। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। গৃহকর্মী হিসেবে বিদেশে পাড়ি জমানো নারীদের দুর্ভোগ শেষ হয়নি। দেশ টিভির অনুসন্ধানে সিলেটের এমনই এক নারীর কথা উঠে এসেছে। পরিবারের কাছে ভিডিও বার্তায় বাচার আকুতি তাসলিমা নামের সৌদি আরব প্রবাসী ওই নারীর, যাকে ফেরাতে রাজধানীতে দিনের পর দিন চক্কর কাটছেন তার 20 বছরের কিশোর ছেলে। বিশেষজ্ঞরা বলছেন, দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে না পারলে এমন ঘটনা ঠেকানো সম্ভব নয়। আতিয়ানোর অন্ত রিপোর্ট, ক্যামেরা ছিলেন সাইদুল ইসলাম। এই আকুতি সৌদি প্রবাসী গৃহকর্মী তাসলিমা বেগমের। মাত্র 6 মাস আগে সোহেল নামের এক দালালের খপ্পরে পড়ে সৌদি আরবে পাড়ি জমায় সিলেটের এই নারী। সেখানে অকথ্য শারীরিক নির্যাতনের শিকার হয়ে ভিডিও বার্তায় বাঁচার আকুতি জানান পরিবারের কাছে।
মায়ের আকুতিতে দিশেহারা তাসলিমার সন্তান সুলতান মিয়া ঢাকায় দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন এক মাস ধরে। শেষমেশ এজেন্সির নাম ঠিকানা সংগ্রহ করতে পেরেছেন, তবে তাদের সহযোগিতা না পেয়ে অভিযোগ দিয়েছেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে। ডাক দিয়ে মারে, এবারে লাইতি, এবারে পিটা, এবারে খাওয়া দাওয়া দেয় না। বিমার দিকে কি আর পোতেনদের মন ঠিক থাকে, এটার জন্যই আমরা মানে অনেক চেষ্টা করতেছি, আছে এক মাস ধরে দৌড়াদৌড়ি করতেছি যে আমার মারে বাংলাদেশে ফেরার জন্য। সংশ্লিষ্ট এজেন্সির খোঁজে নয়াপল্টনে যায় দেশ টিভি। শুরুতে ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও পরে দালালদের সঙ্গে কমিশনের বিনিময়ে কাজ করার কথা জানান কর্মকর্তারা। জানান তাসলিমার দালালও তাদেরই লোক। সোহেল পাঠাইছে বলতে সোহেল আমাদেরকে ডকুমেন্টসটা দিয়েছে, আমরা এটা প্রসেস করে দিয়েছি। এখন আপনাদের মাধ্যমে জানতে বললাম যে মহিলা নির্যাতিত হয়েছে। আমি সোহেল প্লাস আমার সৌদি আরবের অফিস থেকে কথা বলবো, কথা বলে তারপর আপনাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এটা সলভ করবো ইনশাল্লাহ। এখানে আমরা কাজ করি ওনাদের সঙ্গে, যে মক্তবের সাথে কন্ট্রাক্ট, সেই কন্ট্রাক্ট প্রতিনিধি ওনাদের মা, আমরা হলাম সৌদি সাইডের। তিন মাস স্টে করে তাহলে আপনাকে 50-60,000 টাকা দেওয়া হয়। এই গেল বছর 110,648 জন বিভিন্ন দেশে গেছেন। এর মধ্যে নির্যাতন, সঠিক পারিশ্রমিক না পাওয়া সহ নানা কারণে ফিরে এসেছেন 6,000-এর বেশি নারী। শুধু গেল সেপ্টেম্বরেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ফিরেছেন 1,000-এর বেশি নারী কর্মী। বিএমএটির মহাপরিচালকের দাবি, অনিয়ম নিয়ে এজেন্সিগুলোর বিরুদ্ধে কাজ করার কারণে আগের তুলনায় অভিযোগ কমেছে। বাংলাদেশের মতো একটা দেশে ন্যূনতম চাকরি পাওয়ার জন্য যদি একাডেমিক শিক্ষা লাগে, যার পরিমাণ 10 বছর, ফিজিক্যালি ফিট হওয়া লাগে, মৌখিক পরীক্ষা দেওয়া লাগে, তাহলে কী কারণে বিদেশে একটা চাকরি পেতে গেলে 2 মাসের একটা ট্রেনিং কঠিন হবে? বিদেশে যেতে গেলে তো আমি মনে করি কমপক্ষে 2 বছর ট্রেনিং করা হচ্ছে, 2 মাস না। উন্নয়নশীল থেকে উন্নত দেশের কাতারের নাম লেখাতে চায় বাংলাদেশ, এমন বাস্তবতায় প্রবাসী গৃহকর্মী হিসেবে নারীদের পাঠানোকে সাংঘর্ষিক বলছেন মাইগ্রেশন বিশেষজ্ঞরা। এই জায়গায় যে স্বচ্ছতা, যে জবাবদিহিতা আনা দরকার, সেটা নিয়োগকর্তাকে আমরা বলি। যে ধরুন এত নিপীড়নের ঘটনা ঘটলো, সেই নিয়োগকর্তাকে তো একটা তোমাকে ব্ল্যাকলিস্ট করা দরকার, যেন আরেকজন গিয়ে সেখানে যেতে না, সেই ঘটনাগুলো আমরা করতে পারছি না। বাংলাদেশ প্রান্তে যেই ত্রুটিগুলো আছে সেগুলো আমাদের ঠিক করতে হবে, এবং মেয়েটা সৌদি আরবে যাওয়ার পর কিন্তু দায় দায়িত্ব নিয়োগকর্তাকে নিতে হবে। গৃহকর্মী হিসেবে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, কুয়েত ও দুবাইতে সবচেয়ে বেশি বাংলাদেশি নারী কাজ করছেন। শারীরিক, মানসিক সব দিকে আমরা নির্যাতন করে, আমরা বাসা দয়া করে। আতি আনোয়ার উন্তু, দেশ টিভি, ঢাকা।